হরে কৃষ্ণ ভক্তগণ, আজকে আমরা একটি স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সম্মুখে এসেছি, আর সেটি হচ্ছে হরিনাম জপ। এই যে হরিনাম জপ, আমরা জপের মালায় কেন করব, কিভাবে করব, আর জপ করলে কি লাভ হবে, প্র্যাকটিক্যাল কি প্রসেস আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, এর উপরে আমরা ডিটেলস আজকে আলোচনা করব। আমরা প্রথমে আপনাদেরকে বলতে চাই, এই হরিনাম মহামন্ত্র আমরা কেন জপ করব। তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, হরে নাম হরে নাম হরে নামিব কেবলম কলেও নস্তব্য নস্তব্য গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধারের আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। কলিযুগের কোনো মানুষ যদি উদ্ধার পেতে চায়, কলিযুগে জন্মগ্রহণ করে কেউ যদি এই মায়ার বদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে চায়, তাহলে তার একটাই করণীয়, সেটা হচ্ছে এই যে এই জপের মালাতে হরিনাম মহামন্ত্র কীর্তন করা, এছাড়া আর কোনো উপায় নেই। এই হরিনাম সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, হরিনাম কেমন, শতভার সুবর্ণ গোকোটি কন্যা দান তথাপি না হয় এক কৃষ্ণ নামের সমান। এক কৃষ্ণ নামের সমান এই পৃথিবীতে আর কিছু নেই। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে এতটাই গুচ্ছতর অর্থ লুকিয়ে রয়েছে। তো সেই জন্য একজন কলির বদ্ধ জীবকে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা জপ করব, জপ করার আগে আমাদের মনের ভিতরে এরকম প্রশ্ন হয়, হরিনাম মহামন্ত্র জপ করতে গুরুর প্রয়োজন হয় কি হয় না, আমি এখনো দীক্ষা নিইনি, আমি কেন হরিনাম মহামন্ত্র জপ করব। কেউ কেউ বলেন যে দীক্ষা না নিয়ে হরিনাম মহামন্ত্র জপ করা যাবে না। আসলে প্রকৃত গুচ্ছতর অর্থটা কি, হরিনাম জপ কিভাবে করতে হয়? বিনা গুরুতে আমি যদি বাজার থেকে একটা জপের মালা কিনে এনে এরকম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করি, তাহলে আমি কি ফল লাভ করব কি করব না? দেখুন, শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে এই হরিনাম যে কেউ যে কোনো অবস্থাতেই জপ করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষা পুরুষ চর্যাবিধি অপেক্ষা না করে, ও হরিনাম আচণ্ডালে সবারে উদ্ধারে। হরে কৃষ্ণ মহামন্ত্রের এতটাই শক্তি আছে যে দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, কোনো পুরুষ চর্যাবিধির প্রয়োগের কোনো প্রয়োজন নেই, কিন্তু হরিনাম আচণ্ডালে সবারে উদ্ধারে, আচণ্ডালে হরিনাম সবাইকে উদ্ধার করে দেয়। তাই বলে কি আমি দীক্ষা নেব না, হরিনাম করেই উদ্ধার হয়ে যাব, তাহলে আমার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন, বা গুরু বরণ করার কি প্রয়োজন? তো দেখুন, আগুনের একটা শক্তি আছে আমরা জানি, আগুনে যদি কেউ হাত দিয়ে দেয় তাহলে তার হাত পুড়ে যায়। কেউ জেনে হাত দিলেও হাত পুড়বে, কেউ না জেনে হাত দিলেও হাত পুড়বে, এটা হচ্ছে আগুনের কাজ, কাউকে দাহিত করা। তদ অনুরূপভাবে হরিনামের একটি কাজ আছে, সেটা হচ্ছে তাকে ভববন্ধন থেকে মুক্ত করা। কিন্তু এই হরিনাম যদি বিনা গুরুতে আমি করতে শুরু করি, তাহলে আমার জীবনে অনেক বড় ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। হরিনাম তো আমাকে উদ্ধার করবে এটা আমি জানি, শাস্ত্র বলছে দীক্ষা না নিয়ে হরিনাম করলে উদ্ধার হওয়া যায়, কিন্তু গুরু বরণ না করে যদি হরিনাম গ্রহণ করি, তাহলে আমি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ এই হরিনাম যেমন আমাকে উদ্ধার করতে পারে, তেমনইভাবে এই হরিনাম যদি অশ্রদ্ধা ভরে আমি কীর্তন করি, তেমনইভাবে এই হরিনাম যদি আমি বিধিপূর্বক কীর্তন না করি, যদি নাম অপরাধগুলো থেকে মুক্ত না হই, তাহলে এই হরিনাম আমাকে ধ্বংস করে দিতে পারে। হরিনাম করছি কিন্তু আমার ফলাকাঙ্ক্ষা রয়েছে, হরিনাম করছি কিন্তু আমি বৈষ্ণব নিন্দা করছি, বৈষ্ণব অপরাধ করছি, দশবিধ নাম অপরাধ করছি। তো এই কারণে গুরুদেব প্রয়োজন, হরিনাম করব কিন্তু এই হরিনামের মার্গটিকে যিনি যথার্থভাবে আমার মাঝখানে প্রদর্শন করবেন, যিনি আমাকে জানাবেন শুদ্ধভাবে হরিনাম ভজনের যিনি উপদেশ দেবেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুদেব যদি না থাকেন তাহলে আমি বুঝব কী করে, হরিনাম আমাকে গভীর থেকে গভীরতর স্থানে কিভাবে নিয়ে যাচ্ছে? তো এই কারণেই
হরিনাম গ্রহণ করার ক্ষেত্রে গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। আপনি বাজার থেকে একটা জপের মালা কিনে নিয়ে, জপের থলে কিনে নিয়ে এর মধ্যে হাত ঢুকিয়ে করতে পারেন, কিন্তু আপনার জীবনের মধ্যে রিক্স রয়েছে এই হরিনাম করবার ক্ষেত্রে। কারণ যখন আপনি গুরু না ধরে করবেন, তখন আপনার বোঝানোর কেউ থাকবে না যে হরিনামের আনুষঙ্গিক কী কী অপরাধ বিধি যুক্ত রয়েছে। এই দুর্লভ মনুষ্যজন্ম লাভ করে যদি হরিনাম সঠিকভাবে না করতে পারি, তাহলে কী মূল্য আছে? সেই জন্য যে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে গুরুদেব আজ্ঞা দিলেন ওরে এই ব্রজে বসি হরিনাম কর সার। গুরুদেব আমাকে আজ্ঞা দিয়েছেন এই ব্রজে বসে হরিনাম কর সার। তো গুরুদেবের আজ্ঞা নিয়ে সেই জন্য আমাদেরকে অবশ্যই হরিনাম করা উচিত। কিন্তু প্রাথমিক পর্যায়ে গুরুদেবের কাছে আমরা কীভাবে যাব হরিনাম গ্রহণ করবার জন্য? তা আপনি বাজার থেকে একটা জপের মালা, জপের থলে কিনে নিতে পারেন। আপনি একজন পথপ্রদর্শক, একজন আদর্শ ব্যক্তির কাছে, যিনি হরিনাম ভজন করেন, যার হরিনামে নিষ্ঠা আছে এবং দীর্ঘদিন ধরে হরিনাম করছেন, হরিনামের প্রতি যার প্রেম আছে, এইরকম কোনো একজন শিক্ষাগুরু, নামের গুরু আপনাকে করণ করতে হয়, নামের গুরু গ্রহণ করতে হয়। এবং সেই নামের গুরুর কাছে গিয়ে আপনি জপের মালাটা দিলেন এবং তাকে বললেন যে আমি নাম গ্রহণ করতে চাই, কৃপা করে আপনি আমাকে অধিকার প্রদান করুন এবং আপনি আমাকে দিক নির্দেশনা প্রদান করুন হরিনাম করবার জন্য। এভাবে একজন গুরুর তত্ত্বাবধানে থেকে আমাদের অবশ্যই হরিনাম গ্রহণ করা উচিত। এখন বিষয় হচ্ছে এই হরিনাম আমি কীভাবে জপ করব, উচ্চ স্বরে জপ করব না মৃদু স্বরে জপ করব, কী বিধি আছে? কেউ কেউ আমরা দেখি আমাদের সমাজে খুব উচ্চ স্বরে হরিনাম মহামন্ত্র জপ করে, কেউ কেউ দেখি তারা একেবারে সাইলেন্টলি জপ করছে, কী করছে বোঝা যাচ্ছে না, একেবারে ঝিমিয়ে পড়ে জপ করছে। কীভাবে হরিনাম মহামন্ত্র জপ করব? এই ক্ষেত্রে হরিনাম কীভাবে জপ করব, এই ক্ষেত্রে আমাদের শাস্ত্রের নির্দেশ হচ্ছে, দেখুন আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামীপাদ তিনটি জপের বিষয়ে কথা বলেছেন। একটা হচ্ছে উচ্চ স্বরে জপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটা মৃদু স্বরে জপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর একটা হচ্ছে মৌন ভাবে জপ। তিনভাবে জপ করার কথা বলেছেন হরিভক্তি বিলাসে বর্ণনা করা রয়েছে। এই তিনভাবে জপের মধ্যে উচ্চ স্বরে কেউ হরিনাম জপ করলে এক গুণ ফল লাভ করে, আর মৃদু স্বরে জপ করলে তিনি শতগুণ ফল লাভ করেন, আর যদি কেউ মৌনভাবে জপ করেন তাহলে তিনি সহস্র গুণ ফল লাভ করেন। শাণ্ডিল্য উপনিষদে বর্ণনা করা আছে জপ তিন প্রকার। তো সেই জপের মধ্যে প্রথম জপটির নাম বৈখারি, দ্বিতীয় জপটির নাম উপাংশু, তৃতীয় জপটির নাম হচ্ছে মানসিক জপ। তিন রকমের জপের কথা বলা হয়েছে শাণ্ডিল্য উপনিষদে। তার মধ্যে বৈখারি মনে উচ্চ স্বরে নাম করাকে বৈখারি জপ বলা হয়, আর উপাংশু মনে মৃদু স্বরে জপ করাকে উপাংশু বলা হয়, আর মানসিক জপ মনে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মনে মনে করাকে মানসিক জপ বলা হয়। এই তিনটি জপের মধ্যে মানসিক জপকে শাণ্ডিল্য উপনিষদে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। এবার আসুন আমরা শাস্ত্রের কয়েকটি কোট শ্রবণ করলাম, এখন শ্রবণ করি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের কথা। শিল প্রভুপাদকে একবার কিছু ভক্তরা অনেকবার প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ প্রত্যেকবারই প্রত্যেক ভক্তকে উচ্চ স্বরে হরিনাম জপ করার কথা বলতেন, মৃদু স্বরে আর কি। একবার এক ভক্তরা খুব করে প্রভুপাদকে ধরলেন, প্রভুপাদ আমরা কীভাবে জপ করবো আপনি আমাদেরকে বলুন। তো শিল প্রভুপাদ তখন তাদেরকে খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে তুমি কীভাবে জপ করবে শোনো, শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্চ স্বরে জপ করেছেন, নামাচার্য হরিদাস ঠাকুর উচ্চ স্বরে জপ করে দেখিয়েছেন, আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উচ্চ স্বরে জপ করেছেন এবং আমি উচ্চ স্বরে জপ করি, তোমার কী করতে ইচ্ছা হয় তুমি সেইভাবে জপ করো। এভাবে শিল প্রভুপাদ তাদেরকে ব্যাখ্যা করেছিলেন। শিল প্রভুপাদ তিনি ব্যাখ্যা করেছেন যে মৌন স্বরে মৌনভাবে যে জপ করব, আমাদের মনটা এত বেশি চঞ্চল যে
একজন মানুষ যদি সেই স্তরে না পৌঁছায় তা সে মৌনভাবে সঠিকভাবে জপ করতে পারে না। এই জন্য নামাচার্য ঠাকুর হরিদাস, তিনি নামের আচার্য, তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন। ঠাকুর হরিদাস উচ্চ স্বরে জপ করতেন। ঠাকুর হরিদাস 192 মালা জপ করতেন, তার মধ্যে 64 মালা তিনি উচ্চ স্বরে জপ করতেন, 64 মালা ঠাকুর হরিদাস মৃদু স্বরে জপ করতেন, আর 64 মালা ঠাকুর হরিদাস তিনি মৌনভাবে জপ করতেন। ঠাকুর হরিদাস এই উচ্চ স্বরে জপ করতেন। একবার সভাস্থলীতে সবাই হরিদাস ঠাকুরের নামে বিভিন্ন রকমের কুকথা বলতে শুরু করলেন। হরিদাস ঠাকুরকে সভার মধ্যে ডাকা হলো। হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন উচ্চ স্বরে জপ করো? নামাচার্য ঠাকুর হরিদাস তখন বলেছিলেন যে, দেখো, পশু পাখি কীট আদি বলিতে না পারে, উচ্চ হরিনাম সংকীর্তনে তা সবার তবে। এই আমরা মনুষ্য জন্ম পেয়ে হরিনাম জপ করে উদ্ধার হতে পারছি, কিন্তু পশু পাখি কীট তারা তো বলতে পারে না, তো সেই জন্য উচ্চ হরিনাম সংকীর্তন করলে তারা উদ্ধার হতে পারে। তো তাদের প্রতি করুণা বশবর্তী হয়ে আমি এই উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র কীর্তন করি। আর উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র কীর্তন করলে শতগুণ ফল লাভ হয়, আর আমি সেটা করার চেষ্টা করছি, তাতে তোমাদের কি সমস্যা আছে? তো নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি যেহেতু নামের আচার্য, মহাপ্রভু তাকে নামের আচার্য করেছেন, নামাচার্য ঠাকুর হরিদাস তিনি জীব মুক্তির জন্য তিনি উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র কীর্তন করতেন। তো দেখুন, আমাদের এই তিন বিধিতে হরিনাম মহামন্ত্র জপ করা যায়, কিন্তু ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তিনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদেরকে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র কীর্তন করা উচিত। যদি কেউ নতুন ভক্ত, প্রাইমারি লেভেলে রয়েছে, তার মন একাগ্র নেই, চোখ বুঝলেই চোখের সামনে হাজার রকম ভূত প্রেত ভেসে ওঠে, কীভাবে সে মনকে একাগ্র করে মানসিকভাবে জপ করবে? সেই জন্য তার ক্ষেত্রে উচ্চস্বরে জপ করা উচিত। প্রভুপাদ চারটে বিষয় বলেছেন যে হরিনাম জপ করার ক্ষেত্রে স্পষ্ট ভাষায় হরিনামকে উচ্চারণ করার কথা বলেছেন, মুখ দিয়ে, অর্থাৎ স্পষ্টভাবে হরিনাম মহামন্ত্র উচ্চারিত হবে, কান দিয়ে শ্রবণ করতে হবে সেই নামটা। যখন আপনি স্পষ্ট ভাষায় মুখ দিয়ে বলছেন, কাম দিয়ে যখন শ্রবণ করছেন, আপনার মনের একাগ্রতা কিন্তু তৈরি হচ্ছে। এবং তিন নম্বর বলেছেন মনোসংযোগ করো, তার মানে তোমার মনকে হরিনামের সঙ্গে সংযোগ করো। এবং চার নম্বর হচ্ছে একানিষ্ঠভাবে জপ করো, নিষ্ঠার সঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করো। এই চারটি বিষয়ে শিল প্রভুপাদ খুব গুরুত্ব প্রদান করেছেন। যে কোনো পরিস্থিতিতে জপ করতে পারেন। শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের প্রমাণ কি শয়নে কি ভজনে কি বা জাগরণে অহর নিশি কৃষ্ণ চিন্তা বলহ বদনে। শয়নে, স্বপনে, নিশি, জাগরণে সবসময় কৃষ্ণ নাম আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই। যে কোনো সময় যে কোনো জায়গায় হরিনাম করা যায়। বিষয় হচ্ছে যে হরিনাম মহামন্ত্র জপ করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ টাইম কোনটি, যখন আমি হরিনামকে হৃদয় থেকে আস্বাদন করতে পারব। তো হরিনাম মহামন্ত্র জপ করবার জন্য সর্বশ্রেষ্ঠ টাইম যেটি, সেটি হচ্ছে প্রাতকাল, ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে হরিনাম মহামন্ত্র জপের কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, এবং শিল প্রভুপাদ তিনি এই ব্রহ্ম মুহূর্তে হরিনাম মহামন্ত্র জপের কথা বলেছেন। ব্রহ্ম মুহূর্তে আমরা একাগ্র চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। তো ব্রহ্ম মুহূর্তকে শ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে হরিনাম প্রভুকে আস্বাদন করবার জন্য। এখন বিষয় হচ্ছে হরিনাম জপ করবার জন্য জপের থলে কেন প্রয়োজন? জপ করার জন্য তো জপের মালা প্রয়োজন। আবার এর একটা প্রশ্ন, এই জপ যে করব, জপ করবার জন্য তুলসী মালা জপ করব নাকি বেলকাঠের মালা জপ করব, কোনটা শ্রেষ্ঠ? দেখুন, এই জপ করবার জন্য তুলসী কাঠের মালাটাই শ্রেষ্ঠ, কিন্তু তুলসী কাঠের মালায় জপ করবার জন্য আপনাকে একটু বেশি সাধনার প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে নিরামিষভোজী হওয়ার প্রয়োজন রয়েছে, আর আপনি প্র্যাকটিস হিসাবে বেলের মালায় কোনো একজন গুরুর অনুমতি নিয়ে আপনি বেলের মালায় হরিনাম মহামন্ত্র জপ শুরু করতে পারেন। বেলকাঠের মালায় জপ করা যেতে পারে, নিম কাঠের মালায় জপ করা যেতে পারে, এবং পদ্ম বীজের মালায়ও জপ করা যেতে পারে, কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তুলসী কাঠের মালায় হরিনাম মহামন্ত্র জপ করা। তো জপ করবো তো আমি জপের মালায়, থলের কেন প্রয়োজন? তা থলের প্রয়োজন এই কারণে,
হরিনাম প্রভু এটা গোলকের প্রেমধন। এই প্রেমধনকে একটা কভারের মধ্যে আবৃত করে সুন্দরভাবে সাজিয়ে রাখা প্রত্যেকটি ভক্তের একটি বিশেষ নৈতিক কর্তব্য বলে প্রগণিত হয়। তো এটা হচ্ছে জপের মালাটা একটা মন্দিরের মতো, হরি নাম হচ্ছে সাক্ষাৎ প্রভু, আর প্রভুকে এই জপের থলে নামক মন্দিরের মধ্যে রেখে আমি তাকে হৃদয় থেকে আস্বাদন করার চেষ্টা করছি। তো সেই জন্য এই জপের যে মালাটা আছে এই মালাটা থলের মধ্যে রেখে অবশ্যই আমাদের জপ করা উচিত। এখন আসুন আমরা শ্রবণ করি যে হরিনাম মহামন্ত্র আমরা কীভাবে জপ করব। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য প্রথমে জপের মালাটি আপনি বের করলেন। মালা বের করার পরে আপনি দেখবেন যে জপের মালায় আপনার একটা মেরুকুটি রয়েছে। তো মেরুকুটিটা মধ্যমা আঙুলের উপরে রাখলেন, মধ্যমা আঙুলের উপরে মেরুকুটি রেখে বৃদ্ধ আঙুল দিয়ে মেরুকুটিকে টিপে ধরলেন। এখন আপনি বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। আপনার তর্জনী আঙুলটা বাইরে রাখুন, কারণ তর্জনী আঙুল কোনো শুভ কাজে লাগে না। এখন আপনি প্রথম গুটিতে হাত দিন, আপনার জপের মালার মেরুগুটির সামনে এগিয়ে গিয়ে মোটা গুটিতে হাত দিন এবং মোটা গুটিতে হাত দিয়ে আপনি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন চলে যান দ্বিতীয় গুটিতে, দ্বিতীয় গুটিতে হাত দিন এবং আপনি একইভাবে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জপ করতে করতে আপনি শেষ গুটি পর্যন্ত চলে যান। শেষ গুটিতে আপনি যখন চলে যাবেন দেখবেন শেষের দিকে যত আপনি যাবেন তত আপনার জপের মালার গুটি চিকন হয়ে যাবে, কারণ কোনো গাছের প্রথম দিকটা একটু মোটা থাকে, উপরের দিকে উঠলেই সেটা চিকন হয়ে যায়। এটা ভক্তি বৃক্ষ তো সেই জন্য প্রথম দিকটা একটু মোটা আর উপরের দিকটা চিকন। আপনি উঠে গেলেন, একদম শেষ গুটিতে চলে গেলেন, শেষ গুটিতে হাত দিয়ে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন। যা বলে আপনি শুরু করেছিলেন তাই বলে আপনাকে শেষ করতে হবে, অর্থাৎ আপনাকে আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ এই মন্ত্র বলে আপনাকে শেষ করতে হবে। শেষ করলেন, শেষ করে যেখানে শেষ হয়েছে আপনি সেখান থেকে আবার শুরু করবেন। শুরু করে গাছের উপরে উঠেছিলেন, নিচে নেমে চলে আসুন, অর্থাৎ আপনি আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করতে করতে আপনি নিচের দিকে চলে আসুন, আবার মোটা গুটিতে চলে আসুন। এইভাবে আপনি একবার যদি আপনি করেন তাহলে 108 বার হরিনাম মহামন্ত্র জপ করা হবে, দুইবার যদি আপনি ঘুরেন তাহলে আপনার 108+108 অর্থাৎ 216 বার হরিনাম মহামন্ত্র জপ করা হবে। তো এইভাবে আপনি প্রতিদিন, একজন ভক্ত শ্রীল প্রভুপাদ বলেছেন 16 মালা হরিনাম মহামন্ত্র জপ করতে। গৌরী মঠ প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার ভক্তদেরকে নির্দেশ করেছিলেন 100,000 হরিনাম জপ করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে নির্দেশ প্রদান করেছিলেন লক্ষপতি হয়ে তুমি কৃষ্ণ ভজন করো, অর্থাৎ 100,000 হরিনাম জপ করো। হরিদাস ঠাকুর প্রতিদিন 300,000 হরিনাম মহামন্ত্র তিনি জপের মালায় জপ করতেন। এখন আপনার সাধ্য অনুসারে আপনি এই হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন, আর এই হরিনাম মহামন্ত্রই আমাদের এই কলিযুগে উদ্ধারের একমাত্র উপায়। আশা করি আপনারা হরিনাম মহামন্ত্র জপ সম্পর্কে বুঝতে পেরেছেন। এবং এছাড়াও হরিনাম মহামন্ত্র জপের আরও অনেক বিধি রয়েছে। কেউ কেউ জপের আগে তিনি গুরুদেবকে প্রণাম করে বা হরিদাস ঠাকুরকে প্রণাম করে তিনি জপ করতে পারেন, এটা উত্তম। কেউ বসলো সকালবেলায় হরিনাম জপ করতে, তখন সে গুরুদেবকে প্রণাম করে হরিদাস ঠাকুর নামের আচার্য তাকে প্রণাম করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে তারপরে সে হরিনাম মহামন্ত্র জপ শুরু করতে পারে, এবং সে জপ অন্তে আবারও প্রণাম করতে পারে, প্রণাম করে তিনি জপ শেষ করতে পারেন, এভাবে হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন। জপের অনেক বৃদ্ধি রয়েছে। তো আমরা যত সুন্দরভাবে এই হরিনাম মহামন্ত্র জপ করব কৃষ্ণ তত বেশি আমাদেরকে কৃপা করবে।